আপনারা বাঁচান, আমি আর কিরামে চলবো এরাম, আমার কিডনি দূরে নষ্ট হয়ে গেছে, আমি সবাই মিলে আমারা বাঁচান। দর্শক আসসালামু আলাইকুম, বিডি বেসিক নিউজের পক্ষ থেকে আমি শেখ সালাউদ্দিন শিমুল আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমি এই মুহূর্তে আছি মাগুরা জেলার নরসিংহাটি গেলা গ্রামে, যেটা জগদ্দল ইউনিয়নে অবস্থিত। আমি নরসিংহাটি গ্রামে এই জন্য আসছি, আমার পাশে যে ছেলেটাকে দেখছেন, ছেলেটা মূলত একজন অসুস্থ একজন ব্যক্তি, যার দুইটা কিডনি মূলত নষ্ট হয়ে গেছে। শুধু তাই না, পাশাপাশি সে কিন্তু কানে খুব কম শোনে, একেবারে কম শোনে কানে, আর তার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। সে এই তাদের যে মানে পার্শ্ববর্তী স্কুলটা আছে হাই স্কুল থেকে আমাকে কয়েকদিনকে ফোন দিয়েছে, ভাই আপনি একটু আসেন, ছেলেটার পাশে দাঁড়ান, তাকে একটু হেল্প করেন, একটু ভিডিও করেন, ভিডিওকে দেখেন, যদি কেউ পারে একটু তাকে একটু সাহায্য করুক। তা দর্শক, আজ ছেলেটার পরিস্থিতি এতটাই খারাপ যে তার বাড়ি ঘর দ্বারা তার শোয়ার জায়গাও নাই। সে যে ঘরে শুই সে ঘরটা মূলত একেবারে ভাঙ্গা, যে বারান্দাতে বসে আছে মূলত দেখতে পাচ্ছেন, এই বারান্দাটা মূলত আরেকজনের বারান্দায়, সে মূলত শুয়ে আছে, দেখতে পাওয়া কী অবস্থা শুয়ে আছে। আর আমরা এখানে এসে যেটা জানতে পারছি যে সে তার গরু ছিল, জমি ছিল, সব কিছু বিক্রি করা হয়ে গেছে। বিক্রি করে সে মূলত ঢাকা, ফরিদপুর, বিভিন্ন জায়গা, খুলনা টুলনা বিভিন্ন জায়গায় সে মূলত হচ্ছে চিকিৎসাধীন রয়েছে। আর মাঝে ছিল মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন, আমি ওখানেও গিয়েছিলাম, কিন্তু যে শুনে ওনারা বাড়ি চলে আসছেন, তা আমি বাড়িতে চলে আসছি ওনাদের। তা আমার হাতে যে রিপোর্টগুলো দেখ, অনেক রিপোর্ট এরকমের, অনেক রিপোর্ট গাদামাল আছে, পাশে অনেক রিপোর্ট আছে, আসলে এত রিপোর্ট আপনাদেরকে দেখাবো না, যা শুধু একটু মাত্র বলতেছি। তা আমি শুধু এই জন্য ক্যামেরার সামনে আসছি কারণ এই ছেলেটার মুখের দিক তাকায় আর তার মার মুখের দিক তাকায়। দর্শক, ছেলেটারে ডায়ালিসিস দিচ্ছি আজ কতদিন, নয় মাস ধরে আমি টানিয়ে নিয়ে বেড়াচ্ছি, ঢাকা খুলনা ফেরে তোর কোনো জায়গা বাদ দিইনি, এখন আর চেষ্টা করতে পারতেছি না, টাকা পয়সা নেই, তিনটে মাই আছে, ছেলে নেই, কেউ দেখার মতো আর নেই। আপনারা যদি আমার ছেলেটারে বাঁচান সবাই মিলে, তাহলে আমার ছেলেটা বাঁচতে পারতো, দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, এখন কী করবো, আমার তো আর সমর্থ নেই। আর যে অর্থ ছিল, অর্থ সব প্রায় শেষ হয়ে গেছে, এখন সে মূলত লাস্টে হাসপাতাল থেকে বাড়িতে অবস্থান করছে, তা অন্যের একটা বারান্দাতে। দর্শক, আমি শুধু এতটুকু আপনাদেরকে বলবো যে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা রবিউলের পাশে একটু দাঁড়ান, তাকে সামান্য পরিমাণ হলে একটু তাকে একটু অর্থ দিয়ে সাহায্য করেন। কারণ কি, সে রবিউল আমাকে একটা কথা বলছে, ভাই আমি বাঁচতেছি, আমাকে বাঁচান। আর তার মা আছে, তার মাও একই একটা কথা বলছে, কায়দে কেটে বলছে, আমার ছেলে বাঁচতেছে, আমার ছেলে আপনার বাঁচান, আমার একটা মাত্র ছেলে, তার সে তার যদি কিছু হয়, তার যে দুটো তিনটে ছেলে মেয়ে আছে, তারা অনাথ হয়ে যাবে। আমার কিডনি দূরে নষ্ট হয়ে গেছে, আমি আর কতদিন এরম বাঁচবো, করার কিছু নেই, আমার আপনারা বাঁচান, আমি আর কিরাম চলবো এরম, আজ নয়টা মাস বিছেন দূরে পড়ে রয়েছি, আপনারা বহুত কষ্ট, আমি বহুত কষ্ট করতেছি, আমার আর কিছু নেই, আপনারা সবাই আমারা দয়া করে বাঁচান। ঢাকায়, ফরিদপুর, যশোর, মাগুর সব জায়গায় চেষ্টা নিচ্ছি, কোনো জায়গায় চেষ্টা হতে পারতেছি না, কি করব আর, এত টাকা পয়সা করি খরচ করতেছি, আপনারা দয়া করে আমারা বাঁচান, সবাই মিলে আমারা বাঁচান। আর সর্বশেষ যে কথাটা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে যে আমরা সবাই মানুষ, আর মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আসেন। আজ যদি রবিউল যদি আপনার ভাই হতো বা আপনার সন্তান হতো, আপনার কী করতেন? ঠিক, আপনার ভাই, আপনার ছোটো ভাই, আপনার সন্তান মনে করে তার পাশে দাঁড়ান। দর্শক, এই ভিডিওতে আমার কোনো বিকাশ বা নগদ নাম্বার দেবো না, এই ভিডিওতে যে নাম্বারটা দেবো সেটা আমি রবিউলের বিকাশ নাম্বারটা আপনাদেরকে দেবো, একটু নোট করে রাখেন। আর বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওতে কমেন্ট করে জানান, আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আপনার বিকাশ নাম্বারটা দেন। দর্শক, আমি একটু চেষ্টা করতেছি এদের যে গ্রামীণ যে বিকাশ নাম্বারটা আছে, বিকাশ নাম্বারটা দেওয়ার চেষ্টা করতেছি। এই নাম্বারটা হচ্ছে 01777510917। দর্শক, এটা মূলত এদের বিকাশ নাম্বারটা। আপনারা যদি বিস্তারিত জানতে চান, এই নাম্বারে ফোন দিয়েও আপনারা জানতে পারেন। আর সর্বশেষ একটা কথাই বলবো যে সেটা হচ্ছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই, বাস্তব সবাই একসাথে বাঁচি, এটাই সব থেকে বড়ো কথা। কারণ অর্থ সম্পদ সবাই ইনকাম করে, কিন্তু সবাই কিন্তু কারোর সবার পাশে দাঁড়াইতে পারে না। তা আসুন আমরা সামান্য একটু অর্থ দিয়ে রবিউল ইসলাম পাশে দাঁড়াই। আর আপনারা বিস্তারিত জানতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা আমাদের নাম্বারে যোগাযোগে জেনে নিতে পারেন,
এবং পাশাপাশি যে রবুল ইসলামের যে বিকাশ নাম্বারটা দিছে এই নাম্বারটা 24 ঘন্টা খোলা থাকে আপনারা এই নম্বরে কথা বলে নিতে পারেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি কেউ অর্থ দিয়ে সাহায্য করতে না পারেন তবে একটু অনুরোধ করব আপনাদেরকে ছোট ভাই হিসেবে এই ভিডিওটা একটু শেয়ার করে দেন যাতে কোন একজন দাতা ব্যক্তির কাছে নিকট যে এই ভিডিওটা পৌঁছায় এবং যাতে সে রবুলের পাশে দাঁড়াইতে পারে দর্শক ভালো থাকবেন ধন্যবাদ